আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোস্তামিমাত আব্দুল কাদের এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখলাম যে আসলে ওয়েবমাস্টার টুলসে কিভাবে আমরা সাইট ম্যাপ সাবমিট করাতে পারি এবং সাইট ম্যাপের ইন্ডেক্সিং সম্পর্কে। তো অ্যাকচুয়ালি ওয়েবমাস্টার টুলসের আরও অনেক অপশন আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য, বিভিন্ন ডাটা আমরা পর্যবেক্ষণ করতে পারি অ্যাকচুয়ালি। তো যেহেতু আমাদের ওয়েবসাইট দুটো একেবারেই নতুন ছিল এবং আপনাদেরকে দেখানোর জন্য মূলত ওয়েবসাইট দুটো করা হয়েছিল, সো এই ক্ষেত্রে আমাদের ওয়েবমাস্টার টুলসটি একেবারেই ফাঁকা ছিল। কিন্তু সো আমরা কিন্তু তেমন কোনো অপশন সেখানে পাইনি যেহেতু আমাদের ওয়েবসাইটটি একদম ফাঁকা। কিন্তু আমরা যদি আমাদের আইটি বাড়ির যে ওয়েবমাস্টার টুলস আছে আইটি বাড়ির জন্য সেটা দিয়ে আমরা জাস্ট ওয়েবমাস্টার্স এর আরো আরো কিছু ইনফরমেশন আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ওয়েবমাস্টার টুলস দিয়ে আরো কি কি অ্যাকচুয়ালি করা যায়। তো আমরা আইটি বাড়িতে আমরা লগ ইন করেছি যে আইটি বাড়ির ওয়েবসাইটের জন্য যে গুগল ওয়েবমাস্টারটা ভেরিফিকেশন করা আছে সেখানে আমরা লগ ইন করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো লগ ইন করলেই আপনারা যেটা দেখবেন বাম পাশে ক্রল স্ট্যাটাস, যে যে আপনার যে বর্তমান যে আপনার ওয়েবসাইটে কোনো ক্রলিং এ ওয়েবসাইট ক্রল করতে গুগলের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আপনি লগ ইন করলে একদম ড্যাশবোর্ডে এটা দেখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো সার্ভার এরর, সার্ভার সংক্রান্ত কোনো এরর নেই, আর 477টা লিঙ্ক হচ্ছে নট ফাউন্ড, মানে 477টা লিঙ্ক এখানে পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি আসলে এই লিঙ্কগুলো আসলে নট ফাউন্ড দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, যে এখানে এমন অনেক লিঙ্ক থাকে ওয়েবসাইটের যে যেটা আসলে রিডাইরেক্ট হয়ে যায়, একটা থেকে আরেকটা লিঙ্কে চলে যায়। তো সেই ক্ষেত্রে সঠিকভাবে আপনার রিডাইরেকশন কোড ইউজ না করলে বা বিভিন্ন কারণে এখানে অনেক লিঙ্ক নট ফাউন্ড হতে পারে বা সার্ভার চেঞ্জ করলে এটা থাকতে পারে, এটা আসলে তত ঘাবড়ানোর কিছুই নেই। তো মেইন হচ্ছে যে জিরো সার্ভার এরর, সার্ভার এরর একটাও নেই, তার মানে ক্রলের মানে গুগল যে আমাদের সাইটটা নিয়মিত ক্রল করতে পারতেছে এটা হচ্ছে মানে তার প্রুফ। এবং দেখা যাচ্ছে ডিএনএস, সার্ভার কানেক্টিভিটি এবং রোবট, রোবট আমরা এখন আলোচনা করিনি, আমরা পরে আলোচনা করব, এই বিষয়গুলো এখানে ঠিকঠাক ভাবে আছে। ওকে, তারপর হচ্ছে সার্চ কোয়েরি, যে আমাদের ওয়েবসাইটে কেমন সার্চ পড়ে, দেখা যাচ্ছে যে 638টা কোয়েরি এবং 18,038টা ইমপ্রেশন এবং তার পাশাপাশি ক্লিক আছে 3,291টা ক্লিক। তো কোয়েরি হচ্ছে মানে সার্চ করা, যে কতগুলো সার্চ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 638টা সার্চ হয়েছে অ্যাকচুয়ালি। এইভাবে আপনি আপনার সার্চের বিভিন্ন ভ্যালু বিভিন্ন সময়ে এখান থেকে গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন। এরপরে বাম দিকে খেয়াল করুন বিভিন্ন অপশন থাকবে আপনার ওয়েবসাইটের জন্য, এই অপশনগুলো থেকে আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। যেমন এটা হচ্ছে মেসেজ, আপনার ওয়েবসাইটের কোন ইম্পর্টেন্ট নোটিফিকেশন থাকলে সেই মেসেজ আপনি এখান থেকে জানতে পারবেন। এরপরে আছে সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ অ্যাপিয়ারেন্সে যদি আমরা ক্লিক করি এখানে আছে স্ট্রাকচার্ড ডাটা, ডাটা হাইলাইটার, এইচটিএমএল ইমপ্রুভমেন্ট, সাইট লিঙ্কস। তো এই যে যে চারটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটু অ্যাডভান্স লেভেলের এসইও বলা চলে। সো আমরা এখনো খুবই বেসিক লেভেলে আছি, সো এই ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে কথা বললাম না, তবে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি স্ট্রাকচার ডাটা জিনিসটা কি। স্ট্রাকচার ডাটা হচ্ছে ওই ধরনের জিনিস যেমন আমরা গুগলে অনেক সময় সার্চ দিলে দেখে থাকি, যে আচ্ছা এই যে এখানেই দেখা যাচ্ছে, দেখুন একটু নিচের দিকেই দেখুন, যে অনেক সময় এইরকম আসে গুগলে সার্চ করলে বাম পাশে রেটিং এর মতো এরকম সাইন আসে এবং ডান পাশে আমাদের ডিসক্রিপশন আসে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ছবি দেখতে পাই, যে একজনের লেখার বাম পাশে একটা ছোট্ট করে ছবি আসলো। তো এই কাজগুলো করা হয় মূলত এই স্ট্রাকচার্ড ডাটা এটার মাধ্যমে। আর ডাটা হাইলাইটের হচ্ছে কোনো ডাটাকে হাইলাইট করা গুগলের সার্চ রেজাল্টে সেটা, বা আপনার ওয়েবসাইটের কোনো পার্টকে হাইলাইট করে গুগলের কাছে গুরুত্ব দেওয়া সেটা। এরপর আছে এইচটিএমএল ইমপ্রুভমেন্ট, আপনার ওয়েবসাইটের এইচটিএমএল প্যাটার্নটা ঠিক আছে কিনা সেই সম্পর্কে। এরপর আছে সাইট লিঙ্কস, তো এগুলো হচ্ছে মূলত যে সার্চ অ্যাপিয়ারেন্স, আপনার ওয়েবসাইটটি গুগলের সার্চ রেজাল্টে কিভাবে আসবে সেটা সংক্রান্ত কিছু আপনার বলা চলে যে অ্যাডভান্স লেভেলের কাজ এগুলা। সো এখানে স্কেমা, মার্কআপ সহ বিভিন্ন কাজ আছে, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে অ্যাডভান্স এসইও কোন টিউটোরিয়াল বের করলে হয়তো সেখানে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমাদের যেটা রয়েছে সার্চ ট্রাফিক, তো সার্চ ট্রাফিকে ক্লিক করছি, প্রথমে অপশন আসছে সার্চ কোয়েরি।
যে আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোন কোন ধরনের কিওয়ার্ড নিয়ে মূলত সার্চ হয়, আপনি কোন কিওয়ার্ডের জন্য ট্রাফিক আসে, আপনার ওয়েবসাইটে কেমন আসে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে মানে একটি চার্ট আকারে এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখানে সার্চ কোয়েরিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কি কি বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটে সার্চ আসে, এবং তারপরে কতগুলো ইমপ্রেশন হয় এখানে প্রতিটা সার্চ থেকে, তারপর ক্লিক আসে কতগুলা, তারপর ক্লিক থ্রো রেট ইত্যাদি আমরা দেখতে পারি, এবং কোন সার্চের জন্য অ্যাভারেজ পজিশন কেমন ছিল সেটাও আমরা এখানে দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের যে কিওয়ার্ড গুলো নিয়ে গুগলে সার্চ হয় সেগুলো এখান থেকে জানতে পারবেন। এরপর আছে লিঙ্কস টু ইউর সাইট, আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আছে কোন কোন সাইটের সেগুলো আপনি জানতে পারবেন, এবং টোটাল লিঙ্কের সংখ্যা কত সেগুলো জানতে পারবেন এখান থেকে। দেখা যাচ্ছে যে কোন সাইটগুলো আপনার সাইটের সাথে বেশি লিঙ্ক করানো আছে, দেখতে পাচ্ছি যে ইউটিউব আছে, তারপর আরো বেশ কিছু সাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আছে ইউর মোস্ট লিঙ্কড কন্টেন্ট, সবচেয়ে বেশি কোন কন্টেন্ট গুলা বাইরের সাথে লিঙ্ক আপ করানো সেই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে itbari.com টাই সবচেয়ে বেশি লিঙ্ক আপ করানো বাইরে। ওকে, তো এছাড়াও আরো বাম পাশে দেখুন, এরপরে আছে ইন্টারনাল লিঙ্কস, আপনার ওয়েবসাইটের ইন্টারনাল ভেতরের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলা এখানে পাবেন। তারপর এখানে ম্যানুয়াল অ্যাকশন, এখানে আরো বিভিন্ন ধরনের অপশন এখানে আছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। এরপর আছে গুগল ইন্ডেক্স, যে গুগল ইন্ডেক্স স্ট্যাটাস এটার কি অবস্থা, যে কতগুলো লিংক আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হয়েছে, কবে ইন্ডেক্স কত ছিল, এর একটা বিশাল আপনি গ্রাফ আকারে দেখতে পাবেন। তারপর কন্টেন্ট কিওয়ার্ড, যে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো মূলত কোন কোন কিওয়ার্ড বেশি প্রাধান্য আছে এখানে সেটা দেখতে পারবেন। যেমন আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি সিগনিফিকেন্স বা প্রাধান্য বেশি হচ্ছে টিউটোরিয়াল নামক শব্দটার, বা আমাদের ওয়েবসাইটটা যেহেতু কমপ্লিটলি বাংলায়, সো বাংলায় এই টিউটোরিয়াল কথাটির প্রাধান্য সবচাইতে বেশি আমাদের ওয়েবসাইটে। সো এইভাবে আপনার ওয়েবসাইটের কোন কোন শব্দগুলো, কোন কোন কিওয়ার্ড গুলো প্রাধান্য বেশি সেটা আপনি এখান থেকে চাইলে খুব ইজিলি এবং ডিটেলসে দেখে নিতে পারেন। এরপরে থাকবে ক্রল, গুগলের ক্রল ইরর, যে নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রল ইরর, কোন ক্রল ইরর আছে কিনা দেখতে পাচ্ছি, যে সার্ভার ইরর একটাও নেই, নট ফাউন্ড আছে 477টা। অ্যাকচুয়ালি নট ফাউন্ড হচ্ছে যে এই লিঙ্কগুলো একসময় আমাদের ওয়েবসাইটে ছিল কিন্তু পরে আমরা ডিলিট করে দিছি, সো এই ক্ষেত্রে এটা 747টা লিঙ্কস নট ফাউন্ড হিসেবে দেখাচ্ছে। তো এগুলো আমরা চাইলে ফিক্স করে দিতে পারি, এখানে জাস্ট সবগুলো ক্লিক করে মার্ক অ্যাজ ফিক্সড ক্লিক করলেই এগুলো ফিক্স দেখাবে আর এই নট ফাউন্ডটা দেখাবে না। তো এইভাবে আপনি এখানে সিকিউরিটি ইস্যু, তারপর ইউআরএল প্যারামিটার, সাইট ম্যাপ ইত্যাদি বিভিন্ন বিষয় আপনি এখান থেকে খুব ইজিলি আপনি সংগ্রহ করে মানে এখান থেকে দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটের যাবতীয় এইচটিএমএল প্যাটার্ন এবং এসইও সংক্রান্ত যে কোনো বিষয় এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এই জন্যই মূলত আসলে ওয়েবমাস্টার টুলস এত গুরুত্বপূর্ণ, এবং এটি আপনার ওয়েবসাইটের একদম সামগ্রিক এসইও বিশ্লেষণ করে দিবে, যে আপনার এইচটিএমএল প্যাটার্ন এবং গুগলের সার্চ রেজাল্ট এই দুইটার মধ্যে আসলে একটি যোগসূত্র স্থাপন করবে মূলত ওয়েবমাস্টার টুলসটি। আর এটা যারা ভালোভাবে ইউজ করতে পারবেন তাদেরকে মূলত ওয়েবমাস্টার বলা হয়ে থাকে। সো এই জন্যই মূলত ওয়েবমাস্টার বলা হয়ে থাকে, যে ওয়েবের মাস্টার অ্যাকচুয়ালি। সো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েবমাস্টার টুলস এর বিভিন্ন বিষয় এবং এর রিভিউটি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, যে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের একদম নারী নক্ষত্র খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। তো আজকের পর্বটা এই পর্যন্তই, আপনারা সবগুলো অপশন বাম পাশ থেকে একটি একটি করে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো যাই হোক, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।